ঔরঙ্গজেব আততায়ী অত্যাচারী আর আক্রমণকারী। ভারতীয় সভ্যতা সংস্কৃতি ভরিরে মুহারি নিঃশেষ করব খুঁজেছিল। কাশী নগরত আক্রমণ চলাইছিল অত্যাচারী ঔরঙ্গজেবে। ঔরঙ্গজেবর অত্যাচার সাক্ষী ইতিহাস। এই মন্তব্য সত্যরঞ্জন বৰা অথবা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নহয়। এই মন্তব্য স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এইবার মোদীর মুখত ঔরঙ্গজেবর প্রসঙ্গ। মোদীক সমর্থন করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়ও প্রধানমন্ত্রী সুরত সুরমিলাই কলে ঔরঙ্গজেবে আমার ধর্ম শেষ করব বিচারিছিল, কিন্তু এতিয়া ঔরঙ্গজেবর দিন উপলিল। অত্যাচারী আততায়ী ঔরঙ্গজেব সময়ের সুতত বিলীন হয়ে গেল। কাশী বিশ্বনাথ ধাম করিডোর উদ্ঘাটন পর্বত মোদীজিয়ে এই মন্তব্য করে। ঔরঙ্গজেবে আমার ধর্মক শেষ করব বিচারিছিল, কিন্তু শিবাজীয়ে আমার ধর্ম আর মাতৃভূমিক রক্ষা করিলে, আর এতিয়া ঔরঙ্গজেবর আতঙ্ক অত্যাচার শেষ হল। এইখন দেশত ঔরঙ্গজেব আহিলে শিবাজীর জন্ম হয়। আনহাতে কাশী নগর ধ্বংস করব বিচারিছিল ঔরঙ্গজেবে, এই মন্তব্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবারে কাশী বিশ্বনাথ ধাম করিডোর উদ্ঘাটন পর্বত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে এই মন্তব্য। ইতিহাসকারে বৃক্ষ সরোবর তালাব সে গিরি কাশীকে অদ্ভুত স্বরূপ কা বখান কিয়া হ্যায়, লেকিন সময় কভি এক জ্যাসা নহীঁ রহতা। আততায়ীয়ো নে ইস নগরী পর আক্রমণ কিয়ে ইসে ধ্বস্ত করনে কে প্রয়াস কিয়ে, ঔরঙ্গজেব কে অত্যাচার উসকে আতঙ্ক কা ইতিহাস সাক্ষী হ্যায়, জিসনে সভ্যতা কো তলবার কে বল পর বদলনে কি কোশিশ কি, জিসনে সংস্কৃতি কো কট্টরতা সে কুচলনে কি কোশিশ কি, লেকিন ইস দেশ কি মিট্টি বাকি দুনিয়া সে কুছ অলগ হ্যায়। यहां अगर औरंगजेब आता है तो शिवाजी भी उठ खड़े होते हैं। अगर कोई सालार मसूद इधर बढ़ता है तो राजा सुहलदेव जैसे वीर योद्धा उसे हमारी एकता की ताकत का एहसास करा देते हैं। और अंग्रेजों के दौर में भी वॉरेन हेस्टिंग का क्या हाल काशी के लोगों ने किया था, ये तो काशी के लोग समय समय पर बोलते रहते हैं और काशी की जुबान पर निकलता है, घोड़े पर हौदा और घोड़े पर हौदा और हाथी पर जिन जान लेकर भागल बार इन हस्टिंग। आतंक के वो पर्याय
इतिहास के काले पन्नों तक सिमट कर रह गए हैं। और मेरी काशी आगे बढ़ रही है, अपने गौरव को फिर से नई भव्यता दे रही है।